সুন্দর খেয়েছি বলবে কেন কবিতা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ আজকের ব্লগে আমরা এখন এসেছি ব্যারাকপুরে দিদির বাড়িতে এই যে হি করা লক্ষ্মীর আজকে জন্মদিন খাওয়া দাওয়া হবে একটা ছোট্ট ব্লগ হচ্ছে একটা ফ্যামিলি ব্লগ দেখাই যাচ্ছে ওইটা পরে বসে আছে আচ্ছা তো চলো হাতে না করে দেখাইস তো আর ফালতু বকবো না তুমি আমাকে কবিতা বিতান গিফট করবে বলেছিলে হ্যাঁ তো কবে করছো একটা কবিতা বলো খালি তারপর একটা আছে না না এপাং ওপাং জাপাং এর পরে আরে ওটা অন্নদা শঙ্করের লেখা যেন বলো না এপাং ওপাং জাপাং তারপর কি আছে কি বড় ঠ্যাং না কি এই তোমরা যারা জানো চলো দেখি খোলা ব্যাং ওদের আছে কি ওই প্রজাতির আছে কি ঠ্যাং শাবাশের পরের লাইনটা তোমরা নিচে কমেন্ট করে লেখো তো আর পুরো কবিতাটা যদি কারো জানা থাকে তাহলে সেও লিখতে পারে আর এই কবিতাটা কতটা ভালো সেটাও তোমরা জানিও তোকে জানানো হবে খুব ভালো কবিতা আমি কিন্তু বইটা কিনে নাও সবাই এই যে মুন্নাইট কেক পছন্দ হয়েছে কেক অ্যাভেঞ্জার্স কে দিয়েছে কেক আমার বাবা আর মা আচ্ছা দিদি বলবে বলেছে আমি কিন্তু দিদি হব হ্যাঁ একদম একদমই তাই এখন আমাকে মামি বললে আমি তো বলবে আমি কিন্তু খুব কষ্ট পাবো হ্যাঁ রিলেশন আয় তো কোথায় গেল এরা সবাই খুব ভালো আর কিছু না অত কথা হচ্ছে না আরে তোর জন্মদিন লোকে দেখতেই পেলো না তুই কে লোকে তোকে দেখতে পেলো না তুই কে ওই দেখ মাথার উপরে আবার স্পাইডারম্যান ঝুলছে ওই যে মৃত আরে ওই দেখ ওইখানে পুরো সিল্ড বানিয়ে রেখেছে বাড়িটাকে আয়রন ম্যান ইয়ে সবাইকে জড়ো করেছে বাড়িতে এই যে আরেকজন হাই বলো অনেক শশা আর পেঁয়াজ কুচি করে নিয়ে এসেছে দরকার নেই আমরা কুল আছি সোহিনী দি ভালো কিরম লাগে তো সোহিনী মামি ভালো করে একটা ফটো তুলতে না মাস্ক পরে দাও সে দুই মাস্ক ছাড়া হ্যাঁ বল আমার সাথে কথাই বলবি না তাই হলো কথা বললি চল 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 কাটো এই হাততালি দাও সবাই এই পড়েছে আগে খেয়ে নিল কেন হ্যাঁ মা ওই যে হ্যাপি বার্থডে টু ইউ
Happy birthday to you. Happy birthday, dear Rishik. Happy birthday. Hi, Walo. Hi, কিচ্ছু নেই আর আসতো শেষ হয়ে যাব এই ঘরে না পরে আচ্ছা এই ঘরে চলো 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 এবার আমরা ছবি তুলবো আচ্ছা দিদি কোথায় দিদি আচ্ছা এসে গেছে এই বার্থডে বয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এসে গেছে এবার ফ্রেম কমপ্লিট হয়েছে ওর একটা প্রশ্ন আছে ব্রেকফাস্ট থেকে শুরু করে হাত কে খাচ্ছে হাত আমি খাচ্ছি ভাত জল খাবারে ভাত দুপুরে ভাত রাতে ভাত আমার জন্মদিন হাই কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কি আছে মেনু একটু বলে দাও সাদা ভাত মুগের চাল আলু পরোটা একটু দিয়ে আরে কি মুশকিল এগুলো তো আছে বাবা তারপরে আবার কি মিষ্টি হাফ থেকে আনা স্পেশাল ওরে বাবা মিঠাই মিঠাই দই চলো এই মিঠাই মানে ওই মিঠাই সিরিয়াল খুব ভালো খেয়েছি সুন্দর খেয়েছি বলবে কেন কবিতা কবিতা লেখে নি আচ্ছা বলো না বলো না কিছু বলছি কিছু এই যে সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর মুহূর্ত গেল এই নিয়ে কোনো কবিতা নেই নেই না কবিতা বিতা পড়া হয়নি আরে দেখো এখনো আয়রন ম্যান হয়ে আছে
গুড নাইট। চলো বেরোই। এই যে শুনুন, ও বাবা এদিকে বাড়ে একটা, এদিকে একটা, ওদিকে একটা, চলে আয়। আচ্ছা টাটা। ওই আমি কেন রান্না করছি? হ্যাঁ হ্যাঁ গেলাম, আমি যাবো ওদিকে। যাবো তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। লাভ ইউ অল।